আমার ঢাকার শোরুমে মনে হয় এত ব্লেন্ডার নেই, এত ব্লেন্ডার এর আগে আপনি নিজে দেখেছেন যে ভিডিও করেছেন, যেহেতু এখানে আসলে এত ব্লেন্ডার কিন্তু আমাদের ঢাকার শোরুমে নেই। হিউজ ব্লেন্ডার রেখেছি আমরা এখানে, আচ্ছা, কারণ আমরা এখান থেকে হোলসেল করছি। হিউজ পরিমাণ মার্বেলের হাড়ি পাতিল, ফ্রাই প্যান, সসপ্যান এগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো দর্শক, আমরা কিন্তু চলে আসলাম চিটাংয়ে, মিয়াকোর সবচেয়ে বড় শোরুম, অথরাইজড শোরুম। এটা হচ্ছে মিয়াকো আপনার, এটা হচ্ছে চকবাজারে, চকবাজার এরিয়াতে, চিটাং চকবাজার কিন্তু আমরা সবাই চিনি, চকবাজারে আপনার থানা রোড বালি আর্কেট মার্কেটের দ্বিতীয় তলায়, দোকান নাম্বার হচ্ছে 3132। তো চিটং এরিয়াতে যারা রয়েছেন, যারা মিয়াকোর শোরুমের অথরাইজড শোরুম আসলে খুঁজছিলেন এতদিন, আপনারা কিন্তু এখন চলে আসতে পারেন বালি আর্কেট মার্কেটে। তো আমরা বিস্তারিত জানবো, আমাদের সাথে কিন্তু বাবু ভাই রয়েছে ঢাকা থেকে, আমি আর বাবু ভাই কিন্তু একসাথেই চলে আসলাম তো আপনাদের জন্য। তো বাবু ভাই, আপনাদের এই শোরুমে মূলত কি কি আইটেম আছে আমাদেরকে যদি একটু বলতেন। ইনশাল্লাহ আমাদের হচ্ছে গিয়ে এই শোরুমটাতে মিয়াকোর সব কিছুই কিন্তু কাস্টমার পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিন্তু এটা মিয়াকোর সরাসরি অথরাইজড ডিলার পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি শোরুম, আপনি এর আগেও দেখেছেন। মানে আমরা বসুন্ধরা সিটিতে যে জিনিসগুলো পাচ্ছেন ঢাকায় থাকেন, হ্যাঁ, বসুন্ধরা সিটিতে সেই একই জিনিসগুলো, একই জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন, এখানে এবং সেটা অফিসিয়াল প্রাইস, অফিসিয়াল সিস্টেমে। প্রত্যেকটা জিনিস আপনার ওইখানকার যে নিয়ম কানুন গুলো, শৃঙ্খলা গুলা, সেম শৃঙ্খলাতেই আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন সবগুলো প্রোডাক্ট। তাহলে আমরা একটু ঘুরি এই শোরুমে আসলে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা যখন আসলে ঢুকবেন, ঢোকার পরেই কিন্তু এই পাশটায় দেখেন, মানে হুডের কি পরিমাণ এখানে কালেকশন রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। চুলা আপনারা দেখছেন, তো বাবু ভাই আমরা হুড এবং চুলা দিয়ে শুরু করি। তো হুডের এখানে আপনাদের এখানে টোটাল কয়টা ব্র্যান্ড রয়েছে? আমাদের কাছে কিচেনওয়্যারের মধ্যে রয়েছে এখানে আপনার মিমানজি আছে, মিমানজি আছে, এরপরে আমাদের এলবা আছে, এলবা আছে, মিয়াকোর নিজস্ব সাব ব্র্যান্ড বা মিয়াকোর নিজস্ব প্রোডাক্ট যেগুলো রয়েছে আর কি। পাশাপাশি আপনি ট্রাগেন আছে আমাদের কাছে। আচ্ছা, ট্রাগেন ব্র্যান্ডের হুড রয়েছে, ট্রাগেন ব্র্যান্ডের হুড রয়েছে আমাদের কাছে। তো আমরা এই শোরুমটাতে এই তিনটা ব্র্যান্ডকেই ইয়ে করছি, ডিসপ্লে করছি। তার কারণ আমি আপনাকে যদি একটু শেয়ার করি যে বর্তমান যে সময় উপযোগী যদি আপনার কিচেন হুড বা এগুলার ব্যাপারে যদি বলি, বর্তমান সময়ে বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বা বেস্ট সেকশন পাওয়ারের মধ্যে কিচেন হুডগুলো যদি আপনি খুঁজতে চান, কোনো কাস্টমার যদি একসাথে নিতে চায়। যেমন আমি যদি ঢাকার কথা যদি বলি, আপনি ঢাকায় কিন্তু আপনি যেমন বসুন্ধরা সিটিতে কিন্তু তিন চারটা শোরুম আছে। আচ্ছা, এলবা রয়েছে আমাদের সামনে বা মিমানজি আমাদের সামনে, আর আমরা মিয়াকোতে আসি ট্রাজেন। তো আমি তিনটা প্রোডাক্ট কিন্তু আপনি তিন দোকানে পাচ্ছেন হচ্ছে একসাথে ওইখানে। চিটাংয়ে যেহেতু আমাদের তিনটা দোকান এখানে নেই, তিনটা কোম্পানিও যেহেতু এখানে আসছে না, সেহেতু আমাদের মিয়াকো থেকে, আমাদের কোম্পানি থেকে যেটা করলো যে তিনটা কোম্পানি যেহেতু বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি, বর্তমান বাজারে কিন্তু এই তিনটা কোম্পানির কিচেন হুডগুলোই ভালো বর্তমান বাজারে, সাকশন পাওয়ারের দিক থেকে বা মোটরের কোয়ালিটি বা হিট ক্লিনার সিস্টেম বা মডেলের ক্ষেত্রে যদি আপনি যদি বলেন, লুক যদি চিন্তা করেন, এই জিনিসগুলো অল ওভার মিলে যদি আপনি কাজ করি, তাহলে এই তিনটা ব্র্যান্ড কি করছে আপনার কোয়ালিটিতে, লুকিংয়ে সব দিক থেকে বেস্ট আনতেছে। আর চিটং শোরুমে এই জিনিসটাকে কি করলাম আমরা, যে একসাথে ফোকাস করে, ফোকাস করলাম, মানে ঢাকায় আলাদা আলাদা যেতে হতো, আপনারা এখানে একটা শোরুমে একসাথে আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর এই তিনটাকে আমরা এখানে রাখার কারণ হচ্ছে এই তিনটা কোম্পানি বর্তমান বাজারে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 পজিশনে রয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি যারা গুগলে দেখবেন, সার্চ করলে বা ফেসবুক পেজে দেখবেন, এই তিনটা ব্র্যান্ডের কিন্তু সবচেয়ে বেশি ভিউয়ার্স পাবেন আপনারা। আচ্ছা আচ্ছা, ওকে। এই জন্য আমরা এই তিনটা ব্র্যান্ড নিয়েই কিচেন হুড এবং চুলা বর্তমান সময়ে এই তিনটা ব্র্যান্ড নিয়েই আমরা চিটং শোরুমে সাজিয়েছি। চুলাও আমরা একটু দেখাই, দেখেন চুলাটাও আপনি দেখছেন এখানে, মিমানজিয়া বা এলবা, এরপরে আপনি ট্রাগেন, এই তিনটেই কিন্তু আমাদের কাছে চুলার জগতে রয়েছে। পাশাপাশি আমাদের মিয়াকোর চুলাগুলো এখানে রয়েছে, আপনি মিয়াকোর চুলার কালেকশনও কিন্তু আমাদের কাছে রয়েছে। মিয়াকোর এসএসএস চুলা রয়েছে, গ্রানাইটের চুলা রয়েছে, পাথর বলি বা গ্লাস টপের মধ্যে যদি বলি, বা মিয়াকোর যে রেগুলার মডেলের চুলাগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে। ওকে, এখানে রেগুলার মডেলের যে মিয়াকোর চুলাগুলো একটু রিজনেবল প্রাইসের, রিজনেবল প্রাইসের মধ্যে যারা আপনার চুলা নিতে চায় তাদের জন্য হচ্ছে এই চুলাগুলো পাবেন আপনি। চুলার পরে আমরা চলে যাব মিয়াকোর ব্লেন্ডারে। এরপরে আমি মিয়াকোর ব্লেন্ডারগুলো তো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি একটা যদি কথা যদি বলি, হ্যাঁ, আমাদের ঢাকার যে শোরুমটা,
আমি তো ঢাকা শোরুমটাতে বসি, আমার ঢাকার শোরুমে মনে হয় এত ব্লেন্ডার নেই, এত ব্লেন্ডার এর আগে আপনি নিজে দেখেছেন যে ভিডিও করেছেন, যেহেতু এখানে এতগুলো ব্লেন্ডার কিন্তু আমাদের ঢাকা শোরুমে নেই, হিউজ ব্লেন্ডার রেখেছি আমরা এখানে। আচ্ছা, কারণ আমরা এখান থেকে হোলসেল করছি, পুরো চট্টগ্রাম শহরে আমরা এখানে হোলসেল করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত সবাই আসেনি আমাদের কাছে, ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো আমরা সবার কাছে হোলসেল এখান থেকে দিতে পারবো, হোলসেল দেওয়া যাবে, এখনো আমরা করছি হোলসেল। আচ্ছা আচ্ছা, ওকে, তো ইনশাআল্লাহ নেক্সট টাইম হোলসেলে সবাইকে আমরা দিব ইনশাআল্লাহ। এখানেও আপনারা দেখছেন ব্লেন্ডার কিন্তু রয়েছে। আপনি ব্লেন্ডারের কালেকশন যদি বলতে যান, ভাই সাইফুল ভাই, আমাদের কাছে কিন্তু 750 ওয়াট থেকে শুরু হয়। আচ্ছা, 750 ওয়াট থেকে, 750 ওয়াটের কালেকশনগুলো আপনি এখানে দেখবেন, এখানে ডিসপ্লে আছে। আচ্ছা, এখানে আবার ডিসপ্লে রয়েছে, এগুলো সবই হচ্ছে 750 ওয়াটের। এরপরে 800 ওয়াট থাকবে, 850 ওয়াট থাকবে, 1100 ওয়াট থাকবে, এরপরে আরো যদি বেশি ওয়াটের 1400 ওয়াট বা 2000 ওয়াট পর্যন্ত আমাদের কাছে ব্লেন্ডার থাকবে এখানে অ্যাভেলেবল রয়েছে। আর পাশাপাশি অনেকেই কিন্তু আপনার জুস লাচ্ছি করার জন্য ছোটখাটো ফ্যামিলি কিন্তু এই ধরনের ব্লেন্ডারও নিতে চায়। আচ্ছা আচ্ছা, আপনি এই ধরনের ব্লেন্ডারের কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা, যেগুলো আমরা বলি ওল্ড মডেলের ফাইবার জগের মধ্যে। আচ্ছা আচ্ছা, ফাইবার জগের মধ্যে এগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা ওকে, এরপর আমরা এই পাশটা যদি দেখি, এখানে আয়রন রয়েছে, এখানে আপনার মিট গ্রাইন্ডার রয়েছে। জি, এরপরে দেখেন আপনি এখানে মিট গ্রাইন্ডার, মাংসের কিমা করার জন্য গ্রাইন্ডারও কিন্তু অনেকদিন আমাদের বাজারে ছিল না, এখন আবার রিস্টক হয়েছে, মিট গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন। এরপর আমি এখানে আরেকটা প্রোডাক্ট এখানে নামিয়ে দেখাই, জিনিসটা হয়তো বুঝে যাচ্ছে না এখানে ক্লিয়ারলি, এটা হচ্ছে কি চপার, এই চপারও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে মাংসের কিমা করার জন্য। এরপরে আপনারা পাবেন হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারের কালেকশন, হ্যান্ড ব্লেন্ডারের কালেকশনও কিন্তু পাবেন আপনারা এই আমাদের শোরুমটাতে, হ্যান্ড ব্লেন্ডারের কালেকশন আছে। এর পাশাপাশি আপনি কারি কুকার, কারি কুকার রয়েছে, কারি কুকারেরও কয়েকটা সাইজ পাবেন আপনারা, 3 লিটার বা 4 লিটার বা 5.5 লিটার, 5 লিটার। এরপরে রয়েছে আমাদের কাছে কফি মেকার পাবেন এখানে, কফি মেকার, কফি মেকার, এগুলো হচ্ছে এসপ্রেসো ছাড়া। আচ্ছা আচ্ছা, এসপ্রেসো ছাড়া আপনি ছোট পাবেন, এর থেকে বড়ও আছে। এরপরে আপনি ম্যাজিক বুলেট ব্লেন্ডার যেটা বলা হয়, ম্যাজিক বুলেট ব্লেন্ডারটা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এবার আমি যদি দই মেকারের কথা যদি বলেন, আপনি দই মেকার পেয়ে যাচ্ছেন আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, যারা দই মেকার, এটা হচ্ছে 12 কাপের, এর থেকে ছোটর মধ্যে হবে 7 কাপের আপনার দই মেকার তো পেয়ে যাবেন আমাদের এই শোরুমটাতে। আচ্ছা আচ্ছা, আয়রনের কালেকশন পাবেন হিউজ পরিমাণে, মিয়াকোর যত রকমের মডেল হয় হিউজ কালেকশন পাবেন আয়রনের। এরপর আপনি ওয়েট স্কেল পেয়ে যাবেন এখানে, ওজন মাপার জন্য বা ডিজিটাল স্কেল, ওয়েট স্কেল গুলো পাবেন আমাদের এখানে। আচ্ছা, আমরা যদি এই পাশটা একটু দেখাই, এবার আপনি দেখেন গ্যাস ওভেনের ব্যাপার যদি বলেন, এখানে গ্যাস ওভেন, এটা হচ্ছে 5 বার্নার, 5 বার্নারের গ্যাস, 5 বার্নারের গ্যাস ওভেন, এটা উপরে 5টা বার্নার থাকবে, নিচে ওভেন থাকবে, যার ওভেন ক্যাপাসিটি থাকবে হচ্ছে 107 লিটারের, 107 লিটার। আর এটা আছে 4 বার্নার, 4 বার্নার, এটা 4 বার্নারের মধ্যে, 4 বার্নারের মধ্যে আপনি ওভেন ক্যাপাসিটি থাকবে 57 লিটারের, 57 লিটার, এটাও গ্যাস ওভেন। আচ্ছা, এরপরে আপনি এখানে দেখছেন, এখানে আমরা চুলা দেখছিলাম মিয়াকো রিজনেবল প্রাইসের, এবার আমরা ওভেনের মধ্যে আসি। আচ্ছা, ওভেন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওভেন, এখানে মাইক্রোওভেন রয়েছে, মাইক্রোওভেন আপনি পাবেন হচ্ছে 20 লিটার থেকে শুরু হবে, 20 লিটার থেকে শুরু করে আমাদের কাছে 43 লিটার পর্যন্ত, আচ্ছা 43 লিটার পর্যন্ত আমাদের কাছে মাইক্রোওভেন হবে, মাইক্রোওভেন হবে। এরপর আপনি ইলেকট্রিক ওভেনের কালেকশন দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক ওভেন আমাদের কাছে পাবেন 22 লিটার থেকে শুরু হবে, 22 লিটার থেকে শুরু করে 100 লিটার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 100 লিটারের ইলেকট্রিক ওভেন পর্যন্ত। আর উপরটা যদি আমরা দেখাই রাইস কুকারের, দেখেন কি পরিমাণ, আপনি হিউজ পরিমাণ রাইস কুকারের কালেকশন এখানে পেয়ে যাবেন, অনেক সাইজের রাইস কুকার, 1.8 লিটার বা 0.6, 0.8 বা 1.2, বিভিন্ন সাইজের, এরপরে এয়ার ফ্রায়ার রয়েছে আমাদের কাছে, ডিপ ফ্রায়ার, সাব স্যান্ডউইচের ব্যাপারে যদি বলতে চান। আচ্ছা আচ্ছা, ওই যে সাব স্যান্ডউইচ মেকার রয়েছে এখানে, আপনারা দেখছেন সাব স্যান্ডউইচ মেকার, ইলেকট্রিক কেটলি রয়েছে এখানে। আচ্ছা, ইলেকট্রিক কেটল রয়েছে, অনেক আবার হেয়ার ট্রিমার নিতে চাচ্ছেন, আচ্ছা হেয়ার ট্রিমার পেয়ে যাবেন আমাদের এখানে। আচ্ছা, আমরা একটু ওই পাশটায় যাই, এখানে গ্রানাইটের অনেকগুলো কালেকশন রয়েছে, আবার এসপ্রেসো কফি মেকারটাও কিন্তু আছে। আচ্ছা, কেউ যদি এসপ্রেসো সহ কফি সহকারে যেটা বললাম, এটাও আপনারা, আবার নরমাল স্যান্ডউইচ মেকার গুলো যদি কেউ নিতে চান, স্যান্ডউইচ মেকার রয়েছে, স্যান্ডউইচ মেকার পাবেন। আচ্ছা, এপাশে ইলেকট্রিক কেটলির অনেক কালেকশন আছে, ইলেকট্রিক কেটলের কিন্তু অনেক কালেকশন রয়েছে। আচ্ছা ওকে, আর কারি কুকারের বড় গুলো যারা নিতে চাচ্ছেন এখানে আপনার 5 লিটার কারি কুকার পেয়ে যাবেন, বা এসপ্রেসো কফি মেকার আরও মডেল আছে। এরপর আমরা হেয়ার ড্রায়ারের ব্যাপার যদি বলি, চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের কালেকশন পাবেন। এরপরে পাবেন হচ্ছে আপনি এগ বিটারের কালেকশন পাবেন আমাদের কাছে, বিটারের কালেকশন, ছোট হ্যান্ড মিক্সার, অনেকগুলো মডেল পাবেন আপনি এখানে, ইন্দোনেশিয়ার কিছু রয়েছে, বা আমাদের 300 ওয়াটের, 190 ওয়াটের কালেকশন রয়েছে। এরপরে পাবেন হচ্ছে আপনি রুটি মেকার, মিয়াকোর যত সাইজের রুটি মেকার আছে, 8.5 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি রুটি মেকার কালেকশন পাবেন এখানে। আর হিউজ পরিমাণ মার্বেলের হাঁড়ি পাতিল, ফ্রাই প্যান, সসপ্যান এগুলো পেয়ে যাবেন, জুসার পেয়ে যাচ্ছেন, ফ্রেশ জুসার, জুসার বড় সাইজের,
এরপরে পাচ্ছেন যে রুটি মেকারটা বললাম, এরপরে আপনি ভ্যাকুয়াম ক্লিনার পেয়ে যাবেন, ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, মিয়াকোর সব সাইজের প্রেসার কুকার পেয়ে যাবেন, প্রেসার কুকার রয়েছে। আচ্ছা ওকে, তো এই পাশটা আমরা যদি দেখাই, এখানে গ্রানাইটের দেখেন অনেক কালেকশন কিন্তু রয়েছে, গ্রানাইটের এই পাশে আপনারা দেখছেন। এরপর আপনি যারা বড় স্ট্যান্ড মিক্সার নিতে চাচ্ছেন তাদের জন্য বড় স্ট্যান্ড মিক্সারের কালেকশন রয়েছে আমাদের কাছে। এছাড়া এগুলো রয়েছে গ্রাইন্ডার, যেটা শুকনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, যারা কমার্শিয়াল কমার্শিয়াল এদের জন্য। দই মেকার রয়েছে ছোট সাইজের, দই মেকার পাবেন আপনি ছোট সাইজের। আচ্ছা আচ্ছা জি। তো ফ্লাক্স রয়েছে, যেহেতু সামনে শীত আসছে, গরম পানি, তো অনেক কিছু আসলে রয়েছে। জি। তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমাদেরকে একটু বলে দিন। আমাদের এই শোরুমটা হচ্ছে আপনি চট্টগ্রাম যে চকবাজার বালিয়ারকিড মার্কেট, আপনি চকবাজারে এসে বালিয়ারকিড মার্কেট যে কাউকে বললেই হবে। এছাড়াও যদি আপনি না চেনে থাকেন, কাঁচা বাজারের পাশেই, কাঁচা বাজারের পাশে থানা রোডের উপরেই পড়ছে এটা, চকবাজার বালিয়ারকিড মার্কেট। আচ্ছা। এই মার্কেটে ঢুকে আপনি দোতলায়, সেকেন্ড ফ্লোরে এসে 31-32 নম্বর আমাদের দোকান, মিয়াকো যে কাউকে বললেই হবে, মিয়াকো শোরুম। আপনি সরাসরি এখানে আসলেই আমাদের এখানকার যে কালেকশন রয়েছে। তো অনেক বড় একটা শোরুম। সাপ্তাহিক বন্ধটা হচ্ছে ভাই আপনাদের কবে থাকে? আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে হচ্ছে সোমবারে, সোমবার। আর এছাড়া প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা? সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে চিরং শোরুমের হটলাইন নাম্বারটা রয়েছে, আপনারা ওই নাম্বারে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত সার্ভিস পাবেন। আচ্ছা, চিটাং তো হোম ডেলিভারি দিচ্ছেন? হোম ডেলিভারি পাচ্ছেন চিটাং শহরের জন্য। আর যেহেতু আমাদের শোরুমটা নতুন করে ওপেন হয়েছে, সো আমাদের এই শোরুমটা পুরোটা জুড়েই কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইসগুলো আমরা শো করছি। আচ্ছা আচ্ছা। আমাদের যে ভিডিওগুলো হয় ডে বাই ডে, ভিডিওগুলো পড়তেছে ডিসকাউন্টের, ওই ডিসকাউন্ট প্রাইসগুলো কিন্তু আপনি চিটাং শোরুমে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা যারা দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন, আপনারা সরাসরি চলে আসতে পারেন চিটাংয়ের এই শোরুমে। তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চিটাং শহরে হোম ডেলিভারি নিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।